পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়েছে বাংলা। জেলায় জেলায় চলছে গুলি বোমাবাজি, ঘটেছে খুনের ঘটনা। শনিবার ভোট গ্রহণ পর্বে কোথাও পড়েছে দেদার ছাপ্পা ভোট, কোথাও কোথাও ব্যালট বক্স ভাঙচুর, ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া, ব্যালট পেপার নিয়ে পালিয়ে যাওয়া, এসব ঘটনাও ঘটতে দেখেছে বাংলা। ভোটের হিংসার বলি হয়েছেন অনেকেই। সেই সব দেখে বোঝাই গিয়েছিল এবার পুনর্নির্বাচনের সংখ্যাটা খুব একটা কম হবে না। এবার যেসব বুথে হিংসা ভোট লুটের মতো ঘটনা ঘটেছে সেই সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া সোমবার রাজ্যের বাকি 19টি জেলার 696টি বুথে পুনরায় ভোট গ্রহণ হয়। সবথেকে বেশি যে জেলায় পুনর্নির্বাচন হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জেলা মুর্শিদাবাদে। মোট 175টি বুথে চলে ভোট গ্রহণ। পুনর্নির্বাচন ঘিরে কোনো রকম হিংসা যাতে না হয় তা রুখতে তৎপর ছিল কমিশন। যে বুথগুলিতে সোমবার পুনর্নির্বাচন তার প্রায় প্রত্যেকটিতেই ছিল আধা সেনা। হাফ সেকশন বা 4 থেকে 5 জন আধা সেনা জওয়ান মোতায়েন ছিল বুথগুলিতে। পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলার স্পর্শকাতর বুথগুলিতেও দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, আর তা নিয়ে বিস্তর জল খোলা হয়েছে। সেখান থেকেই শিক্ষা নিয়ে পুনর্নির্বাচনের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক কমিশন। তবে পুনর্নির্বাচনে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি আতঙ্কের ছবি নজরে আসে। কোচবিহারের শিবেশ্বর গ্রামে 6/172 বুথে পুনর্নির্বাচনে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ, শিবেশ্বর গ্রামের রাস্তার দুপাশে থাকা পাট ক্ষেতে বোমাবাজির অভিযোগ, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর অঞ্চলে সকাল থেকেই বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ শুনে ছুটে আসে বালুরঘাটের সাংসদ তথা রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের মুন্ডপাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় বুথে ভোট চলাকালীন বুথ থেকে অন্তত 200 মিটার দূরে গ্রামের মধ্যে বোমার পড়ার আওয়াজ শোনা যায়। এরপরে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মুর্শিদাবাদের সালারে সুস্থ মানুষকে অন্ধ সাজিয়ে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে। এদিকে নদিয়ার তেহট্টের কৃষ্ণনগরের 104 নম্বর বুথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের দাবি, রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। পুনরায় ভোট গ্রহণের দিনেও বীরভূমের খয়রা শোলে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুনর্নির্বাচনের দিনেও উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে এবং ভাইরাল হয় সেই ছবি। তবে 8ই জুলাই এর মতো বেলাগাম অশান্তি দেশ দেখা যায়নি পুনর্নির্বাচনের দিন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যের প্রায় 6000 বুথ নিয়ে অভিযোগ জানিয়েছিল বিজেপি, কিন্তু বুথগুলির একটিও পুনর্নির্বাচনের তালিকায় নেই।